আমাদের বাইরে মাঝে কিন্তু বুঝতে দেন না মানছে না রাখছে না আজকে কিছু কথা তার কথা আপনি কিন্তু কথা বলতার হইছে গ্রেফতার হইলে তো যাই প্রশাসনের কাছে আছে গুম হইলে কোথায় আছে না আছে আমরা নেত্রকোনার পক্ষ নেত্রকোনা হেফাজতে ইসলাম আমরা জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন আমি জিকরুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু ভালো নেই ভাই কেউ ভালো নেই আল্লামা মামুনুল হক তার উপরে যে আঘাত এসেছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তার বিরুদ্ধে চলছিল সেটি আপনারা দেখেছেন কিন্তু রফিকুল ইসলাম মাদানী আলোচিত শিশু বক্তা দর্শক শ্রোতা আপনারা জানেন যে রফিকুল ইসলাম মাদানীকে এখনও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তেনাকে গুম করেছে এবং রাত দুটোর দিকে তেনাকে নিয়ে গেছে তার বড় ভাইয়ের আহাজারি আপনারা ভিডিও শুরুতে শুনতে পেয়েছেন তারা নেত্রকোনায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে রফিকুল ইসলাম মাদানীর নিঃশর্ত মুক্তির দাবিতে তারা সাংবাদিকদের কাছে তেনাদের বক্তব্য উপস্থাপন করেছে এবং তাদের অভিযোগ যে রফিকুল ইসলাম মাদানীকে গুম করা হয়েছে এবং তাদের অভিযোগ যে র‍্যাব সেজে র‍্যাব বাহিনী এসে তাকে নিয়ে গেছে এবং আল্লামা মামুনুল হকের ভেরিফাইড পেজে আপনারা দেখতে পাচ্ছেন তিনি স্ট্যাটাস দিয়েছে যে রফিকুল ইসলাম মাদানী র‍্যাবের হেফাজতে রয়েছে কিন্তু সেখানকার হেফাজত নেতারা এবং রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই কয়েকজন মিলে তেনারা থানায় গিয়েছে মামলা করার জন্য থানা তাদের মামলা নেয়নি কেন নেয়নি সে তো এই দেশের নাগরিক এটি কিন্তু প্রশ্ন থেকেই যায় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন যে থানা কেন রফিকুল ইসলাম মাদানীর কেন তারা মামলাটি নেয়নি এবং প্রশাসন ভাই তারা কেন কাজ করতেছে না আপনারা অবশ্যই আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম চলুন দর্শক সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তারা কি বক্তব্য উপস্থাপন করেছে সেই ভিডিওটি আমরা নাটেনে দেখব যেমন আমরা বাড়িতে মোবাইল টোবাইল আছে সব শেষ করে তারা নিয়ে বসে তখন নিচ্ছে কি পরিচয় দিচ্ছে রাত্রি দুইটা বিজে বেড়ে নিচ্ছে তারা কি পরিচয় দিচ্ছে পরিচয় দিচ্ছে তারা যে পোশাক পরা ছিল পোশাক পরে ছিল কয়েক কালা পাখি ছিল আর বন্ধার বলছে বড় বেশি কয়টা সময় নিচ্ছে দুইটা বিশ আপনার পরিচয় আমার পরিচয় আমি তার বড় মাছ সবার বড় মাছ পরিচয় হলো বাকি যা আমার যেমন চাওয়া নেই উনি আসছিল কবে আপনাদের বাড়িতে ওই গতকালকে আসছিল দশটার দিকে নিয়ে আপনারা তানায় জানাইছেন হ্যাঁ তানায় জানাইছি তানায় জানিয়ে বলে ছেলের মামলা একটা ডায়েরি করতে হচ্ছে জানা কি এটাও নিচ্ছে না ও তোমার তানা থেকে বাইর করে দিয়েছে এটা কিন্তু মামলা টামলা হবে না আমরা এটা জানি না তারপরে যখন মানুষ জন্য বোন আসছে বলল হাজার দু এক প্রকার জিনিস নিয়ে বাজিব তখন আয় তারা একবারে চতুর পাশে গেরাও করেছে আমাদের বাড়ি ঘর আবার কিনে গেলাম কে অনুপ্রিয় আমার বাড়িতে কারণ আমাদের বাইরের মাঝে কিন্তু বুঝতে দেবে না মানছে না রাখছে না আচ্ছা কিচ্ছু কথা তাদের কথা আপনার কিন্তু কথা আমরা যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে আসলাম হেফাজত ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আমরা র‍্যাব রফিকুল ইসলামের গত রাত্রের যে ঘটনাটা তাকে গ্রেফতার করে নিল র‍্যাব পরিচয় দিয়ে এখন কোথায় আছে বা কি আছে আমরা জানি নাই জানা নাই সে কি আসলে গুম হয়েছে নাকি গ্রেফতার হয়েছে গ্রেফতার হইলে তো যাই প্রশাসনের কাছে আছে গুম হইলে কোথায় আছে না আছে আমরা নেত্রকোনার পক্ষ নেত্রকোনা হেফাজতে ইসলাম আমরা জানি না আমরা এটা সংবাদ পাইতেছি না আপনাদের মাধ্যমে তার সংবাদ আমরা জানতে চাই সে কোথায় আছে প্রশাসনের পক্ষ থেকে এটা জানানো হোক কোথায় আছে এরপরে আমরা জেলা প্রেস ক্লাবে সম্মেলন করতে চাইলাম প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হলো আপনাদের সেক্রেটারি সব সামাল দেওয়া অনুমতি দিলেন কিন্তু জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিয়েছে কারণ কার কারণে কী কারণে সেই অনুমতিটা ওনারা প্রত্যাহার করলেন জেলা এখানে করা যাবে না এই জন্য বাধ্য হয়ে আমরা
আজকে আমাদের এই হোস্টেলে পাশের হোস্টেলে আপনাদের সাংবাদিক সম্মেলনটা করতেছি এবং আপনাদের মাধ্যমে আমাদের দরখাস্ত হলো দাবি হলো যে প্রশাসন যেন উনি কোথায় আছে এটা প্রকাশ করে আর যেহেতু ওনাকে গ্রেফতার করছে কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই হয়তো ওনার কিছু বক্তব্য সরকারের বিরুদ্ধে গেছে অন্যায়ের বিরুদ্ধে গেছে এটা হেফাজত ইসলামের সবাই কেউ না কেউ তো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে এই মুখগুলো তো বন্ধ থাকবে না এইভাবে তো একটা দেশ চলে না প্রতিবাদ করাটা গণতান্ত্রিক অধিকার এদেশের মত প্রকাশের স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে হরণ করে কেউ তো আর আজীবন থাকতে পারবে না মানুষের মৃত্যু আছে ক্ষমতার অপরিবর্তন আছে এই জন্য আমরা এই জেলা হেফাজতের পক্ষ থেকে এই রফিকুল ইসলাম মাদানী সাহেবের নিঃশর্ত মুক্তি দাবি করছি এই জন্য আমরা তো র‍্যাব পরিচয় যেহেতু নিছে অবশ্যই সরকারের কাছে আছে সরকারের কাছে আছে যদি না থাকে তো ওনারা খুঁজে বের করুক দেশের একটা নাগরিককে এভাবে যে কোনো জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়া উঠায় নিয়ে যাব এটা তো এমন দেশ না যে ব্রিটিশ সাম্রাজ্য হয়ে গেছে গা পরাধীন কোনো রাষ্ট্র না স্বাধীন একটা রাষ্ট্রে স্বাধীন একজন নাগরিককে এভাবে রাত্রেবেলা উঠায় নিয়ে যাবে সে কোথায় আছে কিভাবে আছে এটার প্রকাশও পাবে না এটা তো হইতে পারে না নজরুল তার ভাই ওনার ভাই চাচাতো ভাই আমরা গতকাল হালুয়াঘাট থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসলাম আমাদের বাবার নাম আমার বাবার নাম রবীন্দ্র ইসলাম মাদানী বাবার নাম আর ওনার ভাই বোন কই মাদানী সাহেবের ভাই বোন ওনারা ভাই তিন আচ্ছা এখন বলুন আমরা গতকালকে হালুয়াঘাট থেকে প্রোগ্রাম করে রাত 10টা বাজে আসলাম সবাই রাতে বাড়িতে বসে অনেক কথা বললাম তারপরে ওনাকে পাশে শুয়ে তারপরে আমরা যখন শুলাম কিছু জানতে চাইলে কিছু বলে আমাদের এক ভাই জানতে চাইলো তারপর ওরা ধরে নিয়ে গেল আর ফ্যামিলিতে যত ফোন ছিল সব তারা হাত ফিরে গেছে কোনো যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই তারা শুধু নিয়ে গেছে কি বলছে মানে আমার এক ভাই জানতে চাইছে কি জন্য নিচ্ছে তো ওনারা কিছু বলে না কথাই বলে না ওনারা আমাদের প্রশ্নের কোনো উত্তর দেন নাই যিনি কথা বলছে ওনাকে সহ নিয়ে নিয়েছে গাড়িতে আমার হইলো রফিকুল ইসলাম মাদানী রফিকুল ইসলাম মাদানী হইলো এই এখন বাড়ি অবরোধ স্বীকার করছে এই মুত্র একটা ই পাইলা আমার আম্মার সাথে বলছে আপনারা কান্না করতে গেলে বক্তব্য এটাই রফিকুল ইসলাম মাদানী এক হলে আমি জামি ইসলাম হোসেন এই মাদ্রী মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসার ছাত্র ছিল এখানে লেখাপড়া করছে এই মাদ্রাসা লেখাপড়া করছে এই মাদ্রাসার ছাত্র ছিল এবং সে হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য আমি হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবার একটা ব্যক্তি উদীয়মান আমাদের নেত্রকোনা গর্ব সে
ইসলামের জন্য কাজ করতেছে এরকম একটা ব্যক্তি সে সত্যের পক্ষে কথা বলছে এই বলাটাই যদি অপরাধ হয় আর একটা মানুষ গুম হয়ে যাওয়ার কারণ হয় গ্রেপ্তার হওয়ার কারণ হয় আমরা এই গ্রেপ্তারে তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত তার মুক্তির আবেদন জানাই আপনাদের মাধ্যমে।